প্রায় গোটা সপ্তাহ ধরে বন্যার জলে হাবুডুবু খাওয়ার পর রবিবার সকাল থেকে বানভাসী দক্ষিণবঙ্গের বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি দেখতে পাচ্ছে প্রশাসন। বৃষ্টি বন্ধ হওয়ার ফলে নদী খালের ওপর দিয়ে বাড়তি জল বইয়ে নিয়ে যাওয়ার চাপ কমেছে। ডিভিসি দৈনিক ভিত্তিতে 50,000 কিউসেক করেই জল ছাড়ছে, সেই জল বইয়ে সাগরে নিয়ে ফেলাই আপাতত একমাত্র চ্যালেঞ্জ, যদিও তাতে সমস্যা মিটছে না। নিম্নচাপের জেরে গত কয়েকদিন ধরে বাংলা, ঝাড়খণ্ড, বিহারে চলেছে তুমুল বৃষ্টি। বাড়তি সেই জল বাংলা দিয়ে বয়ে যাওয়া নদী দিয়ে সাগরে গিয়ে পড়ে, কিন্তু বাড়তি সেই জল বইতেই কাহিল অবস্থা রাজ্যের নদ নদীগুলির। নদী ছাপিয়ে যাওয়া জলে ডুবেছে হাওড়া, হুগলি, দুই মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা। রাজ্য প্রশাসনের অভিযোগ, ডিভিসি ঝাড়খণ্ডকে রক্ষা করতে প্রতি বছর বর্ষাকালে বাঁধ থেকে অতিরিক্ত জল ছাড়ে আর সেই জলে ফি বছর প্লাবিত হয় দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। ডিভিসি তা মানতে চায়নি কোনোদিনই। সেই বিবাদ এই দফায় চরমে পৌঁছয় সেদিন, যেদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বন্যা পরিস্থিতির জরিপ করতে পথে নামলেন। গত শুক্রবার বন্যা কবলিত হাওড়া জেলায় দাঁড়িয়ে মমতা সাফ জানিয়ে দেন, বারবার বলার পরেও ডিভিসি জল ছাড়া বন্ধ করেনি, তাই তাদের সঙ্গে সমস্ত সম্পর্ক তিনি ছেদ করবেন। আমি তো ডিভিসির সাথে সব সম্পর্ক পশ্চিমবাংলার কাট অফ করবই, আমি ফিরে গিয়ে আমার একটাই কাজ, পুরো জল ছাড়া। বৃষ্টির জন্য এই বন্যা হয়নি, দিস ইজ নট ফর রেন। ইয়েস, 4-5 days দেয়ার ওয়াজ এ রেন, বাট উই ক্যান টলারেট দ্যাট, উই হ্যাভ সো মেনি ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড সিস্টেম, বাট আই ক্যানট টলারেট, পিপুল ক্যানট টলারেট মোর দ্যান 5 lakh কিউসেক ওয়াটার হোয়াট ইজ বিন রিলিজড ফ্রম ডিভিসি অ্যান্ড আদার এরিয়া। ডিভিসি সূত্রে খবর, মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে রবিবার মোট 50,000 কিউসেক জল ছাড়া হবে। গত কয়েকদিন ধরেই এই পরিমাণের পরিবর্তন হয়নি। জল ছাড়ার পরিমাণ নিয়েই বিবাদে জড়িয়েছে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় প্রতিষ্ঠানটি। এর মধ্যে ডিভিসির বিরুদ্ধে চিঠি লিখে প্রধানমন্ত্রীকে নালিশ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা। সেখানে ডিভিসির জল ছাড়ার পরিমাণের সারণি দিয়েছেন, দক্ষিণবঙ্গে বর্তমানে 1,000 বর্গ কিলোমিটারেরও বেশি এলাকা বন্যা কবলিত, 50 লক্ষ মানুষ বিপর্যস্ত। মমতার অভিযোগ, 2009 সালের পর এমন বন্যা আর কখনো হয়নি। দিনের পর দিন জানানো সত্ত্বেও ডিভিসির সংস্কারে মন দেয়নি কেন্দ্র। তার দাবি, পরিস্থিতি এতটাই সঙ্গীন যে ডিভিসির জলাধারগুলির জলধারণ ক্ষমতা কমে এসেছে মাত্র 36%, ফলে বর্ষাকালে অতিরিক্ত জল ধরে রাখার ক্ষমতা হারিয়েছে মাইথন পাঞ্চেত। একইভাবে রাজ্যের ওপর দিয়ে বয়ে যাওয়া নদীগুলির নাব্যতা বৃদ্ধি নিয়ে রাজ্যের দিকেও অভিযোগের আঙুল উঠছে। জল নিয়ে প্রশাসনিক গোলমালের মধ্যে অবশ্য খানিক স্বস্তির খবর এনে দিয়েছে রবিবারের সকাল। বিক্ষিপ্ত কিছু জায়গা ছাড়া মোটামুটিভাবে জল নামতে শুরু করেছে। এই পরিস্থিতিতে ত্রাণের কাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই কাজে যাতে কোনোরকম গোলমাল না হয় আগেই তার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে নতুন করে আর বৃষ্টি না হলে পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন সেচ দপ্তরের আধিকারিকদের একটি অংশ।